সংসার একদম উচ্ছন্নে রেখে আমি যাচ্ছি হচ্ছে নিজের শখ মেটাতে হাই ভগবান বিপদের মধ্যে পড়ে গেছি আমি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং পাপিয়া লাইফ নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি এখন বাজে হচ্ছে কটা দ্বারা এখন বাজে হচ্ছে দশটা চোদ্দ এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো মেয়েকে স্কুল পাঠালাম আর আমার রান্না হাফ হয়েছে এই টাইমে একটা ঘটনা ঘটে গেছে ঠিক আছে এই টাইমে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে পিয়া ফোন করেছে পিয়া ফোন করে বলছে আমার ছেলের স্কুলে আজকে প্রোগ্রাম ছেলে নাচ করবে তো ভেবেছিলাম যে আমার বর যাবে কিন্তু এখন যাবে না চ না তুই আমি যে তুই আমাকে সেটা আগে বলতে পারতি এখন আমি কি করে যাব। একটা কোন একটা যদি একটা জায়গায় যাওয়ার জন্য আগের থেকে প্রিপারেশান থাকলে রেডি থাকলে ফট করে বেরিয়ে যাওয়া যায় তাই না তখন মেয়েকে জাস্ট রেডি করাচ্ছি তখন এদিকে কিন্তু কালকে ফোন করেছে ওর হয়তো বলতে ভুলে গেছে ওর তোর তো ওর যাবে এই জন্য কাকে বলবে তা এখন বলছে আমার বর যাবে না চ না আমি তো তুই আগে বললে ভালো হতো আমার তো রান্নাবান্না কিছু হয়নি তো বলছে চল এসে করবি দেড়টার মধ্যে চলে আসবো এসে করবি আমি টাকা দিয়েছি টাকা দিয়েছি ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পাঁচশো টাকাটা নষ্ট হবে বল হ্যাঁ তো দেখ তোকে আমি পরে জানাচ্ছি তো এখন ফোন করে ওকে বললাম যে দেড়টার সময় সত্যি সত্যি চলে আসবো তো কারণ আমার এখনও রান্না হয়নি জানো তো কিন্তু ঘরটা আজকে সকাল সকালেই গোছানো হয়ে গেছে এই ঘর ওই ঘর সব গোছানো হয়ে গেছে রান্নাটা হয়নি তাই ওকে ফোন করে বললাম কি রে আমি একটু যদি দেরিতে যাই তুই আগে চলে যা আমি যদি একটু দেরিতে যাই তো বোঝে না ঠিক আছে কোনো অসুবিধে নেই তো আজকে রান্না কি কি হচ্ছে চলো দেখাই এখন মনে হচ্ছে তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করতে পারলে এখন বেঁচে যাই হাত হয়ে গেছে মাছটা বের করেছি এই যে খয়রা মাছ রান্না করব। ভাজতে গিয়েই তো আমার এখন মনে হচ্ছে কত দেরি হয়ে যাবে আর এই যে উচ্ছে আলু দিয়ে ভাজা করেছি আর আলু পেঁয়াজ করলে কেটে রেখেছি একটা তরকারি করব আর দেখি তরকারিটা বসিয়ে আমি ঝটপট ঝটপট করে ঘরটা গুছে নিই তাহলে আমার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে তাই না ঠিক আছে এটাই তোমাদের সাথে বলার জন্য আসলাম মানে ফকেটিয়া খাওয়া আর সব থেকে বড় কথা খাওয়াটা বড় কথা না মানে যাব মজা প্রোগ্রাম দেখব ঘন্টু নাচ করবে তোমার সাথে একটু শেয়ার করবো ঘন্টু নাচগুলো আর এরকম প্রোগ্রামে তো খুব একটা যাওয়া হয় না আমার মেয়েরও স্কুলের এই প্রোগ্রামগুলো হচ্ছে স্কুলেই হবে ওদেরও স্কুলেই হবে প্রত্যেক বছর বাইরে বাইরে আর যাবে না তো চলো বেশ ভালোই হবে ভালোই হবে সংসারের কাজকর্ম তো করি তাই না এসে না হয় বাদবাকি কাজগুলো সেরে ফেলব কি দেড়টার মধ্যে চলে চলেই আসবো তো চলো এখন বেশি বক বক করবো না যাওয়া যাক ঠিক আছে চলো তো এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো পিয়া মাথা খারাপ করে দিচ্ছে আর এদিকে দেখো দুটো মাছ ভেজেছি মানে ভাবলাম যে মাছের ঝোলটা করে রেখে যাই না দুটো মাছ ভেজেছি আর মাছগুলো থাক বেগুন আলু কেটে রেখেছি কিচ্ছু করা হলো না এভাবেই আমাকে রেখে যেতে হবে চলো এসেই মা করবো তাই না সংসার লাঠে ফেলে রেখে সংসার একদম উচ্ছন্নে রেখে আমি যাচ্ছি হচ্ছে নিজের শখ মেটাতে হাই ভগবান চলো কি বলো তো ঘর বারান্দা সবকিছু মোছা হয়ে গেছে দুটো ঘর মোছা হয়ে গেছে শুধু রান্নাটাই বাকি থাকলে এসে সান টান করবো আর হাতের কাছে যা পেয়েছে আমি এটাই পরে নিয়েছি পিয়া মাথা খারাপ করে যে ফোনের বল আমার আমার ক্যামেরার স্টোর পুরো ভর্তি হয়ে গেছে তুই আয় আমি কিছু ভিডিও করতে পারছি না আরে ঠিক আছে আসছি তো ঠিক আছে চলো গিয়ে তোমার সাথে শেয়ার করছি ওকে চলো ভিডিও করে কিছু কিছুই করতে So, I believe... I don't know. So, you never know what you're going to win because many prizes are there I think you'll be winning when the cultural activity will be there. তোমাদের সাথে শেয়ার করবো কি খাবার তোমাদের সাথে শেয়ার করবো কিছু ঘন্টুর নাচ হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি এখানে কাউন্টারে মানে খাবারের কাউন্টারে এটা হচ্ছে হাউস হিসেবে হচ্ছে রেড হাউস ইয়েলো হাউস গ্রিন হাউস তারপর ব্লু হাউস এসব ছিল তো ঘন্টুর ছিল হচ্ছে রেড হাউস মানে যে যত যেখান থেকে মানে খাওয়া দাওয়া করতে পারবে তার পয়েন্ট হিসেবে সেই হাউস জিতে যাবে এরকম একটা ব্যাপার তো এখানে মেনু কার্ড আছে মেনুতে তো অনেক কিছুই ছিল কিন্তু আমাদের ভাগ্যে কিছু ছিল না ঠিক আছে তো এত ভিড় এত ভিড় এরম করে কি আর খাওয়া দাওয়া যায় আর তোমরা বলো না মানে যুদ্ধ রীতিমতো যুদ্ধ এখন দেখো সবাই নিচ্ছে মানে পুরো হাহাকার অবস্থা যাকে বলা হাহাকার অবস্থা মানে কে কি খাচ্ছে শুধু দেখেই যাচ্ছে এর প্লেটে ওর প্লেটে এগুলো আছে কিন্তু কিছু আর নিতে পারছি না নিজেরা আর কিছু খেতে পারছি না তারপর পিয়া কলাম পিয়া দেখ এখানে অনেক কিছু আছে তুই রেড হাউসে ফালতু থাকিস না অন্য হাউসে যা তারপর পিয়া ইয়োলো হাউসে গেছে ইওলো হাউসে যাওয়ার তো হাসিই পাচ্ছে এখন ইয়োলো হাউসে যাওয়ার পরে দেখো মেনু কার্ড অনেক কিছু আছে তো পিয়া তো অনেক কষ্টে ঢুকেছে ঢোকার পর যুদ্ধ করে বেরিয়েছে তারপর এখানে ফুচকাও ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো পিয়ার মুখের অবস্থাটা একবার দেখো পিয়া পুরো পিয়া পুরো হাঁপিয়ে গেছে আমার এখনই হাসি পাচ্ছে তো শেষ পর্যন্ত যুদ্ধ করে নিয়ে এসছে ঠান্ডা কেমন খেতে একটা পকোড়া টাইপের সে যাই হোক আমরা চারজন ছিলাম পিয়ার কাকার ছেলে ছিল ওর হাজব্যান্ড পিয়ার আমি তো যথারীতি আমরা সেটাকে খেলাম খাওয়ার পর সবার একটু মুখের রিয়াকশানগুলো তোমরা শুধু একটু দেখো মানে জঘন্য জঘন্য ঠান্ডা কোনো টেস্ট নেই কোনো টেস্ট নেই এটাই আমাদের কপালে ছিল ঠিক আছে এটাই ফার্স্ট এটাই লাস্ট আর কোনো কিছু আমাদের কপালে জোটে নেই তো পিয়ার মুখটা শুধু একবার দেখো যুদ্ধ পুরো বেকার তো এখানে আবার সবাই নাচানাচি করছে ক্রিসমাসের গান চালিয়ে দিয়েছে সবাই মস্তি করছে বেশ ভালো লাগছে না এই কলেজ লাইফটা স্কুল লাইফটা সত্যি ভীষণ মিস করি গো আমাদেরও তাই ভীষণ মিস করি সত্যি এখন যদি এই জীবনটা আবার ফিরে পেতাম তাহলে মনে হয় যেন যেগুলো করতে পারিনি সেগুলো এখন করতাম এরকম মনে হচ্ছে সে যাই হোক আমার মতো আমি জানি সবারই এরকমই মনে হয় যে স্কুল লাইফটা যদি ফিরে পেতাম তাহলে খুব ভালো হতো বিপদের মধ্যে আমি আমাকে ছাড়ছো না খাবারের লাইন না খাওয়া দাওয়া যায় খুব বাড়িতে কত কাজ পড়ে আছে আমার বিয়া গাছে ছেলেকে আনতে মানে এরকমভাবে লাইন দিয়ে এরকম যুদ্ধ করে খাওয়া বাবারে বাবা মাথায় তার খাওয়া আগে জ্বালা আমি আসতাম না দূর ভীষণ তো লাগছে বাড়ি চলে আসলাম গো কারণ ওরকমভাবে ফালতু দাঁড়িয়ে থেকে সময় নষ্ট আমার এদিকে সংসারের কাজ পড়ে আছে রান্না হয়নি একটু পরে মেয়ে চলে আসবে এখন পুরোপুরি একটা বাজে জানো প্রিয়াকে বললাম তুই থাক কুপন নিয়ে তুই খা আমি বাবা বাড়ি যাই তা আমি চলে আসলাম কারণ বাবা খাওয়া আমার মাথায় থাক এরকম এরকম খাওয়া জীবনে খাবো না ছি কিছু খেতে পারিনি এত ভিড় এত ভিড় ওই কী একটা ছাতার মাথা নিয়ে আসলো পিয়া ওটা খেয়ে সারা মানে সকাল থেকে তো না খাওয়া ছিলাম ওটা খেয়ে যেন পেটের ভেতর এখন বেশি আরও বেশি অস্বস্তি করছে কি বাজে ঠান্ডা কেমন যেন খেতে তো ওর পুরো কুপনটা যদি শেষ করা হয় আজকে সারা দিনেও শেষ করতে পারবে না পিয়ার যা ব্যাপার পিয়া ঢুকছেই না ভেতরে আর কুপনের ব্যাপার আমি কি বুঝবো বলো তো তো পিয়া বললাম তুই খা আবার ওই কুপন নিয়ে কালকেও যাওয়া যায় পিয়া বলছে কালকে তুই যাস কালকে আমি আর এর মধ্যে নেই ছাতা সংসার উচ্ছনে দিয়ে আমি গেছি খাওয়া দাওয়া করতে খাবারে বাবা খাওয়া এখন আমি রান্না করবো এতক্ষণ আমার সব কাজ হয়ে যায় আমার সব কাজকর্ম হয়ে যায় চলো ঝটপট ঝটপট করে রান্নাটা করে মাথা মাথানা হয়ে গেছে চলো তো এখন বাজে হচ্ছে দুটো কুড়ি আমার কাজ টাজ কমপ্লিট হলো জল গরম বসিয়েছি স্নান করব স্নান করে পুজো দেব তো চলো তোমাদের দেখাই উফ হাঁপিয়ে গেছিল ওই যে গ্যাস ট্যাস মুছে রান্না বাসন টাসন মেজে রান্নাঘর মোছা হয়ে গেছে আর এই ঘরগুলো তো যাওয়ার আগেই আমি মুছে রেখে গেছিলাম আবার একটু ঝাঁট দিলাম আর এখানে মেনুটা তোমাদের দেখাই এখানে হচ্ছে ভাত আর কুকুরগুলো কুকুর ঘেউ ঘেউ করছে আর এখানে হচ্ছে করিস না আলু পেঁয়াজ কলি বেগুন দিয়ে একটা তরকারি করেছি এখানে মূলো শাক বেগুন দিয়ে সামনে বাড়ি জেঠিমা দিলো আর ট্যাংরা মাছের ঝোল আলু মূলো দিয়ে ধনেপাতা দিয়ে এ দুটো হচ্ছে সামনে বাড়ি জেঠিমা দিয়েছে আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা এগুলো আমি করেছি আর এই যে আজকের এই মাছের ঝোল আজকে থালার মধ্যে ঢেলেছি বড় বড় মাছ তো মানে যে বাটিটার মধ্যে সবসময় মাছের ঝোল বাড়ি সেটার মধ্যে ধরলো না তাই যে আলু আর বেগুন দিয়ে একদম পাতলা করে খয়রা ইলিশের ঝোল তো জলটা গরম হলে স্নান করতে যাব মেয়ে আসার টাইম হয়ে যাবে হ্যাঁ স্নান টান করে তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে দেব হাফি গেছি গো চলো সারাদিন একটু জলও খাইনি একটু গলাটা না ব্যথা ব্যথা করছে জলও খাইনি আর কিছু খাইও নি সে যে একটু পকোড়া খেলাম আর খেতে ইচ্ছা করছে না একটু পরে মেয়ে চলে আসবে একবারে দুপুরে লাঞ্চটাই করব আর কিছু খাবো না তো তোমাদের সাথে আর কি শেয়ার করব তোমরা তো দেখলেই কি একটা দিন গেল নাজেহাল অবস্থা ঠিক আছে এতক্ষণ আমার সব কাজ আমার সব কমপ্লিট হয়ে যেত ভালো লাগলো না ঘন্টুর নাচটা দেখতে পারলাম এটা নিয়ে মিস করে যেতাম স্কুলে কোনো দিন যায়নি গেলাম মজা হলো আনন্দ করলাম নতুন নতুন অভিজ্ঞতা হলো তো খুব ভালো লেগেছে তো এটাই যা যা যার জন্য গেলাম যে খাওয়া দাওয়ার জন্য গেলাম সে খাওয়া দাওয়াটাই কপালে নেই ভগবান পিয়া কালকে যাবে সে কুপনই পিয়া বলছে সকাল সকাল যাব সকাল সকাল গিয়ে আমি কুপন আগে শেষ করবো আমি তুই যা আমাকে আর ডাকিস না আমি আর যাবো না বাবা মাথা খারাপ আমারও আমিও আছি বলতো হ্যাঁ বললো আর আমি চলে গেলাম আসল কথা কি তো আমি আমার একটু এরকম মানে ছোটোখাটো বিষয় নিয়ে একটু মজা করতে ভালোবাসে তো এনজয় করতে ভালোবাসে তোমাদের তো বললাম খাওয়াটা বড়ো কথা না আমি কি বাড়িতে রান্না করিনি রান্না করেছি বাড়িতে সেও রান্না করলাম ওদের মজাটা হলো বেশ আনন্দ হলো একটা এটাই তো চলো আর কি বলবো তোমাদের ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই করো কমেন্ট করো টা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে পাই বাই লাভ ইউ অল বাই